Good evening, everyone. How are you? How are you all? I hope all of you are fine. I am fine too. I am welcoming you to my class on behalf of Ghore Boshe Shikhi, and I am going to present you a class for the students of class 5. On behalf of Ghore Boshe Shikhi, you all of you know that Ghore Boshe Shikhi is a very much popular education web page which is giving you a lot of important classes for the students of class 1 to class 5. Okay, I would like to introduce myself. I am Chinmoy Rai. I have been working as an assistant teacher at Srimantokathi Government Primary School, Jhalokathi Sadar, Jhalokathi. I hope all of you know me. Okay? Today I am going to take a class about question number 9. That is making WS question. তোমরা সবাই জানো যে আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে সবই ডব্লিউএস কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছিলাম। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও তোমাদের সামনে সেই ডব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করব, হাউ টু মেক ডব্লিউএস কোশ্চেন, সেই বিষয়টি নিয়েই তোমাদের সামনে আমি হাজির হয়েছি। সো বিফোর স্টার্টিং আওয়ার ক্লাস উই শ্যাল লিসন সামথিং, okay, and do something with me. Okay, let's start. Moment. There is little bit problem. আমি মুখেই বলে শোনাচ্ছি তোমাদের। মুখেই বলে শোনাচ্ছি। এই এক্সারসাইজটি কিন্তু একটি তোমার রাইমের মাধ্যমে, এই এক্সারসাইজটি আমি আমার অন্যান্য ক্লাসেও করিয়েছি, তোমরা দেখেছো হয়তো। সো নট ওয়েস্টিং আওয়ার টাইম, উই শুড গো টু আওয়ার লেসন। ওকে, টুডে আমরা কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা কি কি ডব্লিউএস কোশ্চেন আমাদের পিএসসি এক্সামিনেশনে, ও সরি, আমাদের পিএসসি এক্সামিনেশন মোস্ট প্রবলি পোস্টপন্ড হয়ে গিয়েছে, আমাদের হয়তো বা ফাইনাল এক্সাম দিতে হবে। ফাইনাল এক্সাম দিলেও আমাদের কিন্তু কোনো কিছুই পড়াশোনা থেকে বাদ যাচ্ছে না, সব কিছুই আমাদের পড়তে হবে, তাই না? তো তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো, শুধুমাত্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা নয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই তিন শ্রেণীতে যারা পড়ছো তারা ইংরেজিতে সবাইকে কিন্তু ডব্লিউএস কোশ্চেন আনসার, ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে, তাই না? বিগত ক্লাসগুলোতে আমি ডব্লিউএস কোশ্চেন করিয়েছি, হোয়াট, হু, হা, উইচ, ওয়্যার, হোয়াট এভার। তো টুডেজ ক্লাস ইজ বেসড অন ওনলি হাউ, ওনলি হাউ,
হাউ দিয়ে অনেক রকম ভাবে আমরা ডব্লিউএস কোশ্চেন করতে পারি, হাউ দিয়ে অনেক কিছু বোঝাই। সো আজকে আমরা শুধু একটি করব, সেটি হচ্ছে কি হাউ। ডব্লিউএস কোশ্চেন নিয়ে আমাদের বিভিন্ন রকমের কমপ্লিকেশন তৈরি হচ্ছে, আমাকে অনেকেই ইনবক্স করছো আর অনেকেই জানতে চাচ্ছ, তো আমি চেষ্টা করছি যে তোমাদের সেই কমপ্লিকেশনগুলো দূর করতে। লেটস স্টার্ট, আজকে আমরা হাউ দিয়ে করব। ওকে, বরাবরের মতোই আমাদের স্ট্রাকচার, আমি যদি সাবজেক্ট ধরে করি ইন দ্যাট কেস স্ট্রাকচার একরকম, আর যদি আমি অবজেক্ট ধরে করি ইন দ্যাট কেস স্ট্রাকচার অন্যরকম, তাই না? তো আজকে আমরা সবই অবজেক্ট ধরে করব। তো স্ট্রাকচার অ্যাজ ইউজুয়াল, ডব্লিউএস ওয়ার্ড, দেন হেল্পিং ভার্ব, দেন সাবজেক্ট, দেন অ্যাকশন ভার্ব, ভি ফর মেইন ভার্ব অর অ্যাকশন ভার্ব, দেন অবজেক্ট। ওকে, তো লেটস সি। নাম্বার ওয়ান, আই ওয়েন্ট টু চট্টগ্রাম বাই বাস। আমি কিন্তু প্রত্যেকটি ক্লাসেই তোমাদের বলেছি যে আমাকে প্রথমে বুঝতে হবে যে আমার সেন্টেন্সে কি চেয়েছে, আমার কাছে আমাকে কি করতে বলেছে, কেমন কেমন করতে বলেছে, অথবা কি করতে বলেছে, কোথায় করতে বলেছে, প্রশ্নটি আমার কাছে কি চাচ্ছে, আমার আনাল এবং প্রশ্নটি যে কি কি চাচ্ছে সেটি আমাকে আইডেন্টিফাই করার একটি সুযোগ করে দিয়েছে আন্ডারলাইন ওয়ার্ড, তাই না? যে একটি আমাকে আন্ডারলাইন ওয়ার্ড দিয়ে দিয়েছে আমার প্রশ্নকর্তা, সে আন্ডারলাইন ওয়ার্ড থেকে আমাকে বের করতে হবে যে আমাকে প্রশ্ন কি ধরনের, কোন ওয়েতে আমাকে প্রশ্নটি করতে হবে। যেহেতু আমরা অনেকগুলো ডব্লিউএস ওয়ার্ডস অলরেডি শিখে ফেলেছি, তো কোন ডব্লিউএস ওয়ার্ড কোন সেন্টেন্সের জন্য প্রযোজ্য সেটি আমাদের বুঝতে হবে আন্ডারলাইন ওয়ার্ড দেখে, তাই না? সো লেটস স্টার্ট। আই ওয়েন্ট টু চট্টগ্রাম বাই বাস। হাউ, কিভাবে আমরা চট্টগ্রাম যাব, কিভাবে আমি চট্টগ্রাম গিয়েছিলাম, কিভাবে আমি চট্টগ্রাম গিয়েছিলাম। এখন এখানে কি আমরা বলতে পারি যে কোথায় আমরা চট্টগ্রাম গিয়েছিলাম? হয় না, হয় কি? কোনটি আমরা চট্টগ্রাম গিয়েছিলাম, আমি চট্টগ্রাম গিয়েছিলাম, হয় না। কেন আমি চট্টগ্রাম গিয়েছিলাম, হচ্ছে না। তাহলে আমরা কিভাবে আমি চট্টগ্রাম গিয়েছিলাম, ওকে, কিভাবে আমি চট্টগ্রাম গিয়েছিলাম, দেন বাই বাস যেহেতু আছে, একটি ভেহিকেলের কথা আছে, ট্রান্সপোর্ট, সো অফকোর্স দ্য ডব্লিউএস ওয়ার্ড হাউ ইজ ইউজড হিয়ার। ওকে, দেন হাউ, হাউ, লুক এট দ্য স্ট্রাকচার, হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব যেহেতু নেই, তাহলে সেহেতু আমাদের কি দিয়ে করতে হবে, আমি আমার প্রিভিয়াস ক্লাসে বুঝিয়েছি, হেল্পিং ভার্ব না থাকলে ডু ভার্ব দিয়ে করতে হবে। ওকে, দেন সেন্টেন্সটি আছে আই ওয়েন্ট, দ্যাট মিন্স পাস্ট টেন্স, তাই না? পাস্ট টেন্স থাকলে আমাকে কি কি করতে হবে, ডু ভার্ব, ডু, ডিড, ডাজ কোনটি আনতে হবে, অফকোর্স ডিড, হাউ, ডিড ইউ, যেহেতু ডিড হয়ে গিয়েছে সেহেতু ওয়েন্ট শব্দটি কিন্তু আমাকে আবার প্রেজেন্ট ফর্মে নিয়ে আসতে হবে, ভার্বের বেস ফর্মে নিয়ে আসতে হবে। হাউ ডিড ইউ গো টু চট্টগ্রাম, নোট অফ ইন্টারোগেশন। ওকে, মাই মাদার ফিলস বেটার নাও, মাই মাদার ফিলস বেটার নাও, আমার মা এখন ভালো বোধ করছেন, সুস্থ বোধ করছেন, তো কেমন বোধ করছেন, কি প্রশ্ন আসে এখানে, আমার কিরকম প্রশ্ন আসে, কেমন বোধ করছেন, যদি হয় আমার মা কি বোধ করছেন, হয় কি, কেন বোধ করছেন, হয় কি, হয় না, মাই মাদার ফিলস বেটার নাও, কেমন বোধ করছেন, তাই না? তোমাকেই কিন্তু একটু বুঝতে হবে যে কোন ডব্লিউএস ওয়ার্ডটি এখানে সুইটেবল হবে, সেটি কিন্তু তোমাকে নিজেকে বুঝতে হবে সেন্টেন্স দেখে এবং আন্ডারলাইন ওয়ার্ড দেখে। ওকে, নাও অ্যাগেইন দিস ডব্লিউএস কোশ্চেন স্টার্টস উইথ দ্য হাউ, ফার্স্ট ওয়ার্ড অফ দ্য ফার্স্ট ফার্স্ট লেটার অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ ক্যাপিটাল লেটার অফকোর্স, হাউ ডাজ my mother feel now,
দেখো যেহেতু এখানে ফিলস আছে, ফিলস কথাটি আছে, ভার্বের সাথে এর যোগ আছে, দ্যাটস ওয়াই আমার আমার কিন্তু এই সেন্টেন্সটিতেও আমার কিন্তু হেল্পিং ভার্ব নেই, সুতরাং আমাকে ডু দিয়ে ভার্বটি বানাতে হচ্ছে, তাই না? ডু দিয়ে ভার্বটি আমাকে অনেকে যখন হোমওয়ার্ক পাঠাও আমি দেখেছি অনেক অনেকের খাতায় এরকম তোমরা হয়তো বা ভুলে যাও বা স্ট্রাকচারের দিকে ফলো করো না বা ক্লাসটি ভালো করে লক্ষ্য করো না, ক্লাসটি ভালো করে লক্ষ্য করো, আমার কথাগুলো শোনো, তাহলেই দেখবে যে ইট ইজ ভেরি ইজি ফর ইউ। হাউ হাউ এর পরে আমার স্ট্রাকচার হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব যদি না থাকে আমার সেন্টেন্সে ইন দ্যাট কেস আমি কি দিয়ে বানাবো? ডু দিয়ে বানাবো। যেহেতু এখানে আগের সেন্টেন্সটিতে পাস্ট টেন্স ছিল আমরা ডিড করেছি, এখানে প্রেজেন্ট টেন্স আছে এবং আছে ফিলস, সো আমাকে এখানে অবশ্যই ডাজ করতে হবে। সো হাউ ডাজ মাই মাদার ফিল নাও? ওকে, এখন এখানে দেখো মাই মাদার, আমরা সেদিন আমরা সবাই জানি মাই থাকলে ইওর, আই থাকলে ইউ, এরকম হয়, বাট কিন্তু যদি আমি আমার কথাটা আমি নিজেই বলি ইন দ্যাট কেস কিরকম হবে? যে মাই মাদার ফিলস বেটার নাও, মাই মাদার ফিলস বেটার নাও। এখানে কিন্তু তোমার দুটো সিচুয়েশন দুই রকম, অনেক সময় হাউ যদি আমার নিজের কথা নিজে বলি সেক্ষেত্রে হাউ ডাজ মাই মাদার ফিল নাও, এটিও একরকমের স্ট্রাকচার, দিস ইজ কারেক্ট। অ্যান্ড আমি যদি অন্য কেউ প্রশ্ন করে ইন দ্যাট কেস কি হবে? হাউ ডাজ ইওর মাদার ফিল নাও, সেটিও কিন্তু কারেক্ট হবে। বাট আমরা ন্যাচারালি সাধারণত আমরা কি করে এসেছি যে আই থাকলে ইউ, মাই থাকলে ইওর, উই থাকলে ইউ, এরকম হচ্ছে, তাই না? সো সেই সেন্স যদি বলতে যাই তাহলে কিন্তু এখানে আমাকে ইওর লিখতে হয়, হাউ ডাজ ইওর মাদার ফিল নাও। যদি আমি বলি হাউ ডাজ মাই মাদার ফিল নাও, দিস সেন্টেন্স ইজ অলসো কারেক্ট। ওকে, স্টুডেন্টস লিভ দ্য বিল্ডিং সেফলি, দ্য স্টুডেন্টস লিভ দ্য বিল্ডিং সেফলি, কিভাবে কিভাবে স্টুডেন্টস বিল্ডিংটি ছেড়ে চলে গেল, কিভাবে? এখানে কিভাবেই কিন্তু প্রথমে আমার প্রশ্নটি চলে আসে, কিভাবে চলে গেল, কেন চলে গেল, বা যদি এবং খেয়াল রাখতে হবে শব্দটি কিন্তু সেফলি, সেফলি কিভাবে চলে গেল। যদি এখানে বিল্ডিং থাকতো, বিল্ডিং এর নিচে আন্ডারলাইন থাকতো, তাহলে আমাকে কিন্তু যেহেতু বস্তুবাচক সেক্ষেত্রে ওয়ার্ড বা হুইচ আসতো, যেহেতু আমার আন্ডারলাইন ওয়ার্ড সেফলি, এখানে অ্যাডভার্ব আছে, তো কিভাবে বিল্ডিং ছেড়ে গেল আমার শিক্ষার্থীরা? ওকে, দিস কোশ্চেন ইজ অলসো স্টার্টস উইথ হাউ, হাউ। দেখো এই সেন্টেন্সটিতে কিন্তু আবার আমাদের হেল্পিং ভার্ব নেই, ইন দ্যাট কেস কি করতে হবে? উইল মেক দিস ডব্লিউএস কোশ্চেন ইউজিং ডু, হাউ ডু দ্য স্টুডেন্টস স্টুডেন্টস লিভ দ্য বিল্ডিং। দেন নাম্বার ফোর, তমাল ইজ 10 ইয়ার্স ওল্ড, তমাল ইজ 10 ইয়ার্স ওল্ড। দেন অ্যাগেইন হাউ, ওকে, হাউ দিয়ে শুধু কেমন নয় কত কিন্তু বোঝায়, কত কেমন কিভাবে। তাহলে এখানে কি কি বোঝালো, কত কেমন না কিভাবে? অবশ্যই যেহেতু বয়সটা জিজ্ঞাসা করেছে সুতরাং কত, তাই না? দেন হাউ ওল্ড, বয়স যদি বোঝায় তাহলে অবশ্যই হাউ এর সাথে সেই বয়সের সব কথাটি চলে আসবে, হাউ ওল্ড ইজ তমাল। ঠিক এরকম হাউ এর সাথে যদি উচ্চতা বোঝায়, হাউ এর সাথে যদি দৈর্ঘ্য বোঝায়, হাউ এর সাথে যদি দূরত্ব বোঝায়, সময় বোঝায়, তখন তাহলে কিন্তু হাউ এর সাথে সেই শব্দটি, সেই দূরত্ব, দৈর্ঘ্য, উচ্চতা, সেই শব্দটিও চলে আসবে, কেমন? আরেকটি আছে, দেখো যদি দূরত্ব বোঝায় তাহলে হাউ এর সাথে আমরা কিভাবে করি, আমি মুছে ফেলছি,
किशोरगंज इज अबाउट किशोरगंज इज अबाउट 145 किलोमीटर्स किशोरगंज इज अबाउट 145 किलोमीटर्स फ्रॉम ढाका किशोरगंज इज अबाउट 145 किलोमीटर्स फ्रॉम আমি কিলোমিটার তো সংক্ষেপে লিখলাম from ঢাকা কিশোরগঞ্জ is about 145 kilometers from ঢাকা এখন এখানে কিন্তু আমার দূরত্বের নিচে আন্ডারলাইন করা ওকে দূরত্ব কতটুকু তার নিচে আন্ডারলাইন করা তাহলে আমরা হাউ দিয়ে জানি কত কেমন কিভাবে এটা রেফার করে হাউ দিয়ে তাহলে অবশ্যই আমাকে হাউ ইউজ করতে হবে দেন দেখো আমি একটুকে কি বললাম যদি বয়স হয় দূরত্ব হয় সময় হয় দৈর্ঘ্য হয় উচ্চতা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হাউ এর সাথে সেই নাউনটি যুক্ত হয়ে যাবে ওকে যেমন আমি একটুকে করেছিলাম তমাল ইজ 10 ইয়ার্স ওল্ড হাউ ওল্ড ইজ তমাল এখানেও সেরকম দূরত্ব বোঝাচ্ছে কিশোরগঞ্জ ইজ অ্যাবাউট 145 কিলোমিটারস ফ্রম ঢাকা তাহলে এখানেও দূরত্ব বোঝাচ্ছে সেই দূরত্ব শব্দটি কিন্তু হাউ এর সাথে চলে আসবে How far? Then helping verb. এখানে helping verb টি main verb হিসেবে ব্যবহৃত হয়েছে. How far is Kishorganj Kishorganj How far is Kishorganj from Kishorganj from Dhaka is that clear to you I hope so তোমার কাছে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এরপরে আমাদের হাউ দিয়ে আরো একটা বিষয় আছে কোয়ান্টিটি এবং কোয়ালিটির একটি বিষয় আছে যেমন পরিমাণ কত একটি হচ্ছে কাউন্টেবল আর একটি আনকাউন্টেবল সেই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে হাউ দিয়ে যে হাউ মেনি আর হাউ মাচ দিয়ে কিছু সেন্টেন্স আছে কিছু বোঝার বিষয় আছে সেটি আমি পরবর্তী ক্লাসে করাবো এখন তোমরা নিশ্চয়ই বুঝেছো আর যদি না বুঝে থাকো ইউ ক্যান ইনবক্স মি আমি তোমাদের হোমওয়ার্কটি এখন বোর্ডে লিখে দিচ্ছি ওকে প্লিজ ওয়েট এ মোমেন্ট And number three, Shima felt sick and weak. Number one, Jessica is going to Chattogram by train. Then number three, Shoikot Islam. Is 10 years old. Then number four. Chattogram is
about 155 kilometers from Tekna. 145 kilometers. Then number 5. Then number 5. She feels happy today. Here is your homework. Please take a screenshot. Shima felt sick and weak. Number 1. Number 2. Jessica is going to Chattogram. Number 3. Shaikat Islam is 10 years old. Chattogram is about 155 kilometers from Tekna. She feels happy today. Write this screenshot me now. This is your homework for today. দেখো আমার দুই নম্বরে আন্ডারলাইন করতে ভুলে গিয়েছিলাম একটু দেখো Shima felt sick and weak. Jessica is going to Chattogram by train. Shaikat Islam is 10 years old. Chattogram is about 155 kilometers from Tekna. She feels happy today. So I hope all of you take a screenshot. Okay. So that's all for today. Stay safe. Stay home. See you on my next class next Thursday at 7:30 a.m. Till then, stay safe, stay home. Ta-ta, bye-bye.